إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আজকের আসছে ছোট ছোট সুরা থেকে নিয়ে, আর সুরাটার নাম সুরা কুরাইশ, ছোট্ট একটি সুরা। আল্লাহ সুবহানাহু তাআলা কুরাইদের মর্যাদা নিয়ে কিছু কথা বললেন, তাদের সামনে একটা সুরা নাজিল করলেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা কুরাইদের কি কিছু মর্যাদা দিয়েছেন, আলাদা মর্যাদা দিয়েছেন পৃথিবীর মধ্যে, সমস্ত গোত্রের মধ্যে, জাতির মধ্যে, বংশের মধ্যে একটা আলাদা মর্যাদা দিয়েছেন। কাদেরকে? কুরাইশ গোত্রদের একটা আলাদা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আর এই মর্যাদা সম্মান পাওয়ার মূল যে ভিত্তিটা হলো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই গোত্র থেকে আল্লাহ তাকে নিয়ে আসবে বিধায় তাদের আলাদা মর্যাদা দিয়েছেন। তো মর্যাদার মধ্যে রসুল বললেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কুরাইশদেরকে সাতটি মর্যাদা দিয়েছিলেন। কয়টি? সাতটির মধ্যে থেকে প্রথম মর্যাদা হলো আমি এই গোত্র থেকে আমি আসব, আলাদা মর্যাদা। এরপরে এই গোত্র থেকে নবুয়তের দায়িত্ব দেওয়া হবে, নবী হিসাবে নিয়ে আসা হবে। এরপরে যে এই গোত্রের দায়িত্ব কাবাঘরের মোতাল্লি তারা হবে, দায়িত্ব তারা পালন করবে, আলাদা মর্যাদা। এরপরে আসছে যে এই গোত্র থেকে এদেরকে দায়িত্ব দেওয়া হবে জমজম কূপের দায়িত্বশীল, জমজম কূপের মর্যাদা তাদের দায়িত্বে। এরপর আসছে যে আর এদের মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে যে ওই শক্তিশালী হাতিওয়ালাদের ধ্বংস, এটা একটা কুরাইদের কি মর্যাদা। এরপরে আসছে যে এই গোত্রটা পৃথিবীতে কোনো গোত্র আল্লাহর ইবাদতে মশগুল হতো না, এই গোত্র একটা নাকি করেছে 10 বছর আল্লাহ ইবাদতে মশগুল ছিল, ইবাদত করেছে, আলাদা একটা মর্যাদা। এরপরে আসছে যে শেষ মর্যাদা যে আল্লাহ সুবহানাহু তাআলা এই গোত্রকে কেন্দ্র করে একটা সূরা নাযিল করলেন, তার নাম দিলেন কি? কুরাইশ। আলাদা একটা মর্যাদা দিলেন। এদের আরো কিছু মর্যাদার কথা বলা হয়েছে যে এই মেজাহিলিতে জামানা অন্য অন্য গোত্রগুলো তারা আসতো, কাবা ঘর তওয়াফ করতো কাপড় ছাড়া, শুধু এই গোত্রের কাছ থেকে কাপড় নিয়ে তারা কি করতো? তওয়াফ করতো। এদের থেকে কাপড় নিয়ে তারা কি করতো? তওয়াফ করতো। যাদের সামর্থ্য হতো না তারা এভাবে কাপড় ছাড়াই কি করতো? আলাদা মর্যাদা দিয়েছে কুরাইশ গোত্রের। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই গোত্র প্রসঙ্গে একটা সূরা নাযিল করলেন, নাম দিলেন কুরাইশ গোত্র। তো আল্লাহ সুবহানাহু বললেন লি ইলাফি কুরাইশ, ইলাফ মানে আগ্রহ উদ্দীপনা। কুরাইশদের মধ্যে কি আছে? কিছু আগ্রহ উদ্দীপনা আছে। কি কি আগ্রহ? আল্লাহ বললেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ, তাদের আগ্রহ উদ্দীপনা হলো শীতকালীন এবং গ্রীষ্মকালীন তারা সফরে বের হওয়া, তিজারতের জন্য তারা সফরে বের হয়ে যাবে, তারা ফিরে আসবে, শীতকালীনও যাবে গ্রীষ্মকালীনও তারা কি করবে? সফরে বের হয়ে যাবে, তারা বের হবে, তাদের এটা একটা আগ্রহ বেশি, তাদের মধ্যে এটা আছে মনোভাব, তারা বের হবেই হবে, সফরে বের হবে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আল্লাহ তাদেরকে খেতাব করে বলেন ফালিয়াবুদু অর্থাৎ ইবাদত কর, হাযাল রব্ব হাযাল বাইত সে রবের, এই ঘরের রবের কি করো তোমরা? ইবাদত কর। ভয়ভীতির থেকে সাবধিক তর্কা। আল্লাহ এর মধ্যে ব্যাপক কথা বলেছেন যে ইলাফ কুরাইশ বলেন কুরাইদের মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা আছে, তাদের কি তিজারতে ব্যবসা বাণিজ্যে সফরে তাদের মধ্যে কি আছে? তারা গ্রীষ্মকালীন তিজারতে বের হয়ে যায়, সফরে বের হয়ে যায়, শীতকালীন তারা কোথায় চলে যায়? তিজারতের জন্য তারা বের হয়ে যায়, কারণ মক্কা নগরী পাথরের দেশ, এখানে কোনো কিছু হয় না, তারা এখানে থাকে কিন্তু তিজারতের জন্য বাহিরে চলে যায়, ব্যবসা বাণিজ্যে তারা ব্যস্ত থাকে। এরপরে যখন তো বাহিরে চলে যাবে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসবে, আল্লাহ এদের প্রসঙ্গে ঘোষণা দিলেন যে তোমরা বের হয়ে যাবে, তোমার এখানে কোনো কিছু হয় না, কি জানো চলে গেলে আবার ফিরে আসবে, কিন্তু তোমাদেরকে আমি
দায়িত্ব দিলাম এই ঘরের, খাস করে এই ঘরের যিনি রব তারই মদত করবে, একমাত্র তারই মদত করবে। কারণ ওই সময় কাজ দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ বিভিন্ন জনের ইবাদতে ব্যস্ত, মূর্তির পূজা করছে, কেউ বিভিন্ন জনের পূজা নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ সতর্ক করলেন শুধু এই ঘরের যিনি মালিক তার ইবাদত করবে, এছাড়া বাকি কারো ইবাদত চলবে না। আল্লাহ তাদেরকে সতর্ক করে দিলেন, মানে তাওহীদের কথা বলে দিলেন যে একমাত্র কার ইবাদত চলবে, ইবাদত কার জন্য, একমাত্র আবার আল্লাহর জন্য। এটা তাওহীদে উলুহিয়াত, এবার নামাজ রোজা হজ যাকাত দোয়া নজর মাত্র কার জন্য হবে, আল্লাহর জন্য। আল্লাহ আদেশ করলেন একমাত্র এই ঘরের রবের ইবাদত করবে, আল্লাহর জন্য ইবাদত করবে। জামিল ইবাদতু লিল্লাহি ওয়াহদা লা শারীক, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য হবে, আল্লাহর জন্য হবে, বাকি কারো জন্য এবং আল্লাহর জন্য। কিন্তু এদের মধ্যে কিছু গোত্রের লোক কার ইবাদত করত, পুত্রের কাছে গিয়ে কি করত, কিছু চাইত, মাধ্যম মনে করে নিত, আছে না ইকরিবুল আল্লাহি জুলফা, তারা নিজেদের মনে করত এরা পাথরের মূর্তি, এরা গুনাহ করে না, নেক ব্যক্তিদের সুরত বানিয়ে রেখে দিতে ইবাদত করে, যে এরা আল্লাহর সামনে আমাদের সামনে কি করবে, সুপারিশ করবে, এটা মনোভাব নিয়ে তাদের ইবাদত করবে। আল্লাহ সব নিষেধ করে দিলেন, ফালি আবুদু ইবাদত করবে, অথবা ইবাদত করবে রব হাদাল বাইত, এই ঘরের রবের, এই ঘরেরও না, বোঝা যাচ্ছে কথাটা, এই ঘরেরও না, এই ঘরের যিনি রব তার ইবাদত করবে তোমরা, ইবাদত কার জন্য করবে, আল্লাহ। আল্লাহ আদেশ করলেন এবং উলুহিয়াত প্রসঙ্গে বলে দিলেন যে ইবাদত যত ভালো কাজ, কথা হোক, কাজ হোক, প্রকাশ্য হোক, গোপনীয় হোক, যেটা আল্লাহ পছন্দ করবে এগুলো ইবাদত, এগুলো সব কার জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য হবে। এই ইশারার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ঘোষণা দিলেন। এই জন্য যে হজ উমরার প্রত্যেকটা কার্যকলাপগুলো সব তাওহীদের সাথে অ্যাটাচড, তাওহীদের দাওয়াত, প্রত্যেকটা কাজ কি, কিসের দাওয়াত, তাওহীদের দাওয়াত। তাওহীদ মানে কি, আল্লাহর এক কর্তব্য, আল্লাহর এক কর্তব্যকে স্বীকৃতি দেওয়া। লা ইলাহা ইল্লা মানে কি, আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, ইলাহ নেই, একমাত্র সত্যি মাবুদ কে, আল্লাহ, মত তাই বদ সত্তা, তাওহীদের দাওয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যারা তাওহীদের তাওহীদ পন্থে হবে, তাওহীদবাদী হবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাদের জন্য কিছু সুসমাচার আরো দিয়ে দিলেন, আল্লাযী আতামাহুম মিন জুউ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি খাবার, যখন তুমি ক্ষুধার্ত অবস্থা, তোমাদের খাবার নেই, মানে কি তোমাদের রিজিক আমি বর্ধিত করে দিয়েছি, রিজিক দিয়েছি, রিজিক কয়েকবার বিভিন্ন সম্পদ, রিজিক ক্ষুধা পূরণের জন্য, তার বসবাসের জন্য, কারবারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য রিজিক আল্লাহ দিয়েছে। মূল কথা হলো আল্লাহ রিজিক দিয়েছেন তাদের, যারা একমাত্র আল্লাহ ইবাদত করবে আল্লাহ তাদের কি করবেন, সম্মানজনক রিজিক দিবেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ঘোষণা দিয়ে সিনেমাইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজান রিযুকু মিন হাইসু লা ইয়াহতাস, কি বলেছেন, যারা একমাত্র আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর কাছে চাবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ কি বলছে আমি তাকে এভাবে রিজিক দেবো সে নিজেও জানবে না, কোথেকে রিজিক চলে আসবে, আল্লাহ এইভাবে তাদেরকে রিজিক, তারা বের হয়ে গেছে ব্যবসার জন্য, জানে না কোথায় চলে যাচ্ছেন, কি নিয়ে আসবেন, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন সম্পদ তারা ক্রয় করে নিয়েছে, আসার পরে এখানে বেশি দামে বিক্রি করছে, বেড়ে গেল কেনা রেজি, নিজেরাও জানে না কখন কোন জিনিসটা দাম বেড়ে যাবে কমে যাবে, আল্লাহ জানে, এভাবে তাদেরকে রিজিক দিয়ে দেন। আল্লাহ তা বলছেন যে তারা যখন খোদা পিপাসা একাতো খাবার নেই, আল্লাহ কি করলেন তাদেরকে নিরাপত্তা রিজিক দাও, আমা নাহুম মিন খৌফ, তাদের নিরাপত্তা দিলেন, যখন এই লোকগুলো যখন সফরে বের হয়ে যায় আল্লাহ তাদের আলাদা মর্যাদা দিয়েছেন এবং পৃথিবীর সবাই তাদেরকে সম্মান করে, এক কুরাইশ গোত্র তখন তাদেরকে সবাই সম্মান করে, এখনো তাদের সম্মান আছে, যে কেউ দেখি কুরাইশ গোত্রের ব্যক্তি সম্মান করে কিনা, এটা বনি হাশিম কুরাইশ গোত্র সম্মান করে, এদের প্রতি কেউ আক্রমণ করেনি, তারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আল্লাহ কি বলে ও আমানাহুম মানে নিরাপদে, মানে ভয় বিভিন্ন খাও ভয়ভীতি নেই, তারা ব্যবসার মালপত্র নিয়ে সামানপত্র নিয়ে তারা নিশ্চয়ই চলে যাচ্ছে, কেউ আক্রমণ করে না, যদি আসে কোনো লুত্তরাজ আক্রমণ করার জন্য জানি এই গোত্রগুলো কথাকার খোরাজ গোত্রে সঙ্গে সঙ্গে তারা ছিলেন না, আর আগে বাড়েন না, এদের কিছু বলা যাবে নেওয়া যাবে না, কারণ আল্লাহ তাদের আলাদা মর্যাদা দিয়েছেন, তারা ভালো করে জানেন যে এই খোরাজ গোত্রের বিরুদ্ধে কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহার বাসে এসেছিলেন হাতি নিয়ে, গতকাল আলোচনা চলে গেছে, আল্লাহ তাদের সম্বন্ধে কি করে দিয়েছে,
ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ এদের প্রতি যদি আমরা খারাপ আচরণ করি আল্লাহ আমাদের কি করে দিবেন? এই ভয় তাদের বিধায় এদের প্রতি কেউ কোনো আক্রমণ চালায়, তাদের কোনো ক্ষতি করেন, বরং চলটা তাদেরকে আরো সম্মান করে। তারা পৃথিবীর যেখানেই যায় সেখানে সে কি পায়? আলাদা মর্যাদা পায়, আলাদা সম্মান পায়। কারা? এই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আলাদা মর্যাদা দেয়। আল্লাহ ঘোষণা দিলেন ও আমানা হুম মিন খাউফ, তাদের নিরাপদ দেওয়া হয়েছে, কোনো ভয়ভীতি নেই তাদের। তারা পৃথিবীর যে কোনো জায়গায় চলে যাচ্ছে ব্যবসার জন্য, ব্যবসার সামানপত্র নিয়ে তারা নিরাপদে ফিরে আসছে বাসায়, তাদের কি নেই? ভয়ভীতি নেই। তারা এভাবে পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, চলে আসছে, তাদের কি নেই? কোনো ভয়ভীতি নেই, নিরাপদ তারা চলে। আল্লাহ নিরাপদ দিয়েছেন এবং মানুষের দিনের মধ্যে একটা আলাদা মর্যাদা দিয়েছেন তাদের, যে সবাই তাদেরকে কি করে? সম্মান করে, মর্যাদা মর্যাদা তাদেরকে সম্মান দেয়। তো আল্লাহ সুবহান তাদের পাশে কিছু কথা বলে দিলেন যে আমি তোমাদেরকে মর্যাদা দিলাম, সম্মান দিলাম, নিরাপদ দিলাম, খোদা পেপারে তোমাদের রিজিক বাড়িয়ে দিলাম, যেখানে কোনো কিছু হয় না। তো এই রিজিক বাড়ানোর প্রসঙ্গ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যে দোয়াটা আল্লাহ সুবহান কি করেছিলেন? কবুল করেছিলেন। অতএব তাদের রিজিক কি হবে না? কমতি হবে। তো আল্লাহ সুবহান তাদের আদেশ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং সাথে সাথে তাদেরকে তৌহিদের কথা বলে দিয়েছেন। শুধু তারাই নয়, যে পৃথিবীতে যারাই তৌহিদবাদী হবে, যারা তৌহিদ বুঝবে, তৌহিদ অনুযায়ী চলবে, আল্লাহকে ভয় করবে, আমল করবে, আল্লাহ তাদেরকে কি দিবেন? নিরাপদ দেবেন, মর্যাদা দেবেন, সম্মান দেবেন আল্লাহর পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমরাও চাচ্ছি যে আমরাও তৌহিদবাদী হওয়ার জন্য এবং একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ ইবাদত করবো ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ ইবাদত কি? তৌহিদ, উলুহিয়াহ। সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহ সন্তুষ্ট। যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার ভালো মন্দ, বেঁচে থাকা, মৃত্যু, আমল, হ্যাঁ, এগুলো কার জন্য হবে? এটা আমাদের খেয়াল রাখতে হবে এখন থেকে, যাতে কোন একটি ইবাদত যেন কারোর জন্য না হয়। কার জন্য হবে? একমাত্র তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন? খোদা পেপাসার জন্য আল্লাহ আদিকে ফেসলা করে দেবেন। এরপরে কি করবেন? আল্লাহ আমাদের নিরাপদ দিয়ে দেবেন। আল্লাহ বলে দিয়েছেন নিরাপদ পেয়ে গেল, সে সফলতা পেয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে হয়ে গেল। তো খায়ের ইনশাআল্লাহ আমরা চাবো যে আমার প্রত্যেকটা আমল, কথা, কাজ, প্রকাশ্যে গোপনীয় যে কোনো কাজ, এটা আল্লাহ সন্তুষ্ট করছে, যেটা আল্লাহ পছন্দ করে সেটা হবে ইবাদত, আর এগুলো আল্লাহ সন্তুষ্ট আমরা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।